সুবর্ণার রন্ধনশিল্পে আপনাদের সবাইকেই স্বাগত। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটা ট্রেডিশনাল রেসিপি শেয়ার করব, আর সেটা হলো ইলিশ মাছের পাতুরি। রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর খেতে খুবই মজাদার হয়। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এই ইলিশ মাছের পাতুরিটা রান্না করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পাতুরি রান্নার জন্য এখানে আমি 6 পিস বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। এখন মশলা তৈরি করে নিতে হবে, সেজন্য শিলপাটার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ কালো এবং হলুদ সরিষা। আপনাদের কাছে যদি হলুদ সরিষা না থাকে সেক্ষেত্রে শুধু কালো সরিষাটা দিয়েও পাতুরিটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ। এখন এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাতুরিটা যদি শিলপাটায় মশলাটা তৈরি করে নেওয়া হয় তাহলে টেস্টটা বেশি ভালো হয়, আর লবণটা দেওয়ার ফলে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে বেটে নেওয়া যাবে। তো সরিষাটা খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে, 2 টেবিল চামচ টক দই এবং 3 টেবিল চামচ সরিষার তেল। পাতুরি রান্নার সময় আপনারা অবশ্যই সরিষার তেলই ব্যবহার করবেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু দই দেওয়া আছে সেজন্য দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই মশলাটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়ে এর উপরে কেটে রাখা মাছগুলোকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। আর পাতুরি রান্নার সময় আপনারা অবশ্যই বড় সাইজের ইলিশ মাছটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পাতুরির টেস্টটা বেশি ভালো হয়। তো ভালো করে এগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে সমস্ত মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটাকে এভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। কলা পাতার মধ্যে পাতুরিগুলোকে তৈরি করতে হবে, সেজন্য যে কয়েকটা কলা পাতা পাতুরির জন্য লাগবে সে কয়েকটা কলা পাতা চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এগুলোকে 2 পৃষ্ঠয় সেঁকে নিতে হবে। এতে করে কলা পাতাগুলোতে মাছ দিয়ে মোড়ানোর পরে কলা পাতাগুলো ভেঙে যাবে না এবং খুব সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া যাবে। তো সমস্ত কলা পাতাগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিচ্ছি। এরপরে 1টা করে কলা পাতা উপর এভাবে মেখে রাখা মাছগুলোকে দিয়ে তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1টা ফালি করা কাঁচামরিচ। এখন পাতাটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি যে কলা পাতাটা নিয়েছি সেটা ছোটো সাইজের, আমার বাসার ছাদের কলা পাতা, সেজন্য এখানে 2টো করে কলা পাতা ব্যবহার করছি। আপনারা যদি বড় সাইজের কলা পাতা নেন সেক্ষেত্রে 1টা পাতা দিয়েই হয়ে যাবে। মাছগুলোকে এমনভাবে মোড়াতে হবে যাতে এটা বেরিয়ে না পড়ে রান্নার সময়। এরপরে এটাকে সুতা দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি। এভাবে যদি পাতুরিগুলোকে বেঁধে দেওয়া হয় তাহলে এটা রান্নার সময় খুলে যাবে না। তো এভাবেই সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নিতে হবে। এখন চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একসাথে 2টো করে পাতুরি রান্না করছি, আপনারা যদি বড় কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে 4টা করেও রান্না করতে পারবেন। তো চুলার আঁচটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবং উল্টিয়ে পাল্টিয়ে পাতুরিগুলোকে লো ফ্লেমেই প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট জাল করে নেওয়ার পরে ফিরে আসছি।
তো পাতুড়িগুলো আমাদের রান্না হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার ইলিশ মাছের পাতুড়ি। আপনারা অবশ্যই এভাবে ইলিশ মাছের পাতুড়িটা বাড়িতে রান্না করবেন এবং কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।